আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা নতুন বছর শুরু হয়েছে দুই সাল গত বছর সবার একটি কথা ছিল দুই হাজার তেইশ সালের শুরুতে জানুয়ারির দিকে হয়তো সিঙ্গাপুরে যারা যাবে তাদের যে সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পাবে এমন কি কম খরচে সিঙ্গাপুর যেতে পারবে এবং অনেকেই এটা বলেছিল এবং অনেকে বলেছিল সিঙ্গাপুরে ট্রেনিং সেন্টারগুলো সব বন্ধ হয়ে যাবে এমনকি আনস্কেলে সিঙ্গাপুর লোক নেওয়া যাবে এই তিনটি জিনিস ছিল আসলে এই জিনিসগুলো একটা বাস্তবন এখন পর্যন্ত হয় নাই গতকালকেও একজন একটা সাব সেন্টার সাথে কথা বললাম যে এখনও ওই সিন্ডিকেট থেকে তারা মুক্তি পায় নাই এখনও তাদের কোটা কিনতে হচ্ছে সাত লাখ তার মানে তারা কমপক্ষে সাড়ে নয় লক্ষ টাকা লাগতেছে একজন লোক সিঙ্গাপুর যেতে হলে সাব সেন্টারে তো আমার সাথে কথা বলছে কিন্তু আরেকজন বাই সেন্টারে ভর্তি আছে সে বলল যে সাড়ে দশ লক্ষ টাকা খরচ করা হচ্ছে তা সিঙ্গাপুর যেতে আচ্ছা সাড়ে দশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর যাওয়াটা কি ঠিক হবে কিনা এই ব্যাপারে পরবর্তী ভিডিওতে বলবো শুধু এতটুকুই বলবো যে সিঙ্গাপুর যেতে গত বছর যে সিন্ডিকেটের কবলে পড়েছিলো সিঙ্গাপুর প্রবাসীরা সেই সিন্ডিকেটের কবল থেকে এখনও মুক্তি পায় নাই ওই সিন্ডিকেট এখনও আমাদের সাধারণ প্রবাসীদেরকে আষ্টে বেশি জড়িয়ে আছে অর্থাৎ তাদের হাত থেকে আমাদের মনে মুক্তি নেই এর জন্য বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি পদক্ষেপ নেয় তাহলে হয়তো সিন্ডিকেট মুক্তভাবে প্রবাসীরা ন্যায্য মূল্যে সিঙ্গাপুর যেতে পারবে কর্মের সন্ধানে কেউ কিন্তু সেখানে বেড়াতে যাবে না অন্ধভূর্তি করতে যাবে না সবাই যাবে কর্মের সন্ধানে একজন মানুষ কর্মের সন্ধানে যাবে সেই ক্ষেত্রে তারা কত বিবেকহীন মানুষ হলে সিন্ডিকেটগুলো এত লক্ষ লক্ষ টাকার হাতে নিচ্ছে সাধারণ মানুষদের কাছ থেকে দুইটা যে অনেকে বলছিল যে বাংলাদেশের সমস্ত ট্রেনিং সেন্টারগুলো বন্ধ হয়ে যাবে না এখন বন্ধ কোনো বন্ধ হয় নাই আর সমস্তগুলো বন্ধ হওয়ার এটা একটা গুজব ছিল আসলে এইগুলো চালু থাকবে কিছু কিছু বন্ধ হতে পারে সাব সেন্টার অনেকগুলি বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে তারা লোকজন কথা দিয়েছিল চার লক্ষ টাকা তারা সিঙ্গাপুর পাঠাবে বা পাঁচ লক্ষ টাকা তারা ট্রেনিং করে স্কিল করে পাঠাবে সেই জায়গায় তাদের কাছ থেকে তাদেরকে এখন সাত লক্ষ টাকা দিয়ে কিনতে হচ্ছে কোটা তারপর সব মিলে তাদেরকে ন লাখ দশ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে যে যে কিছু কিছু সাব সেন্টারের যে মালিক খুবই ভদ্র তারা সাধারণ মানুষকে চাপ দিতে পারতেছে না সেই কারণে তারা অনেকেই টাকা ফেরত দিয়ে সেন্টার বন্ধ করে দিয়ে হাত গুটিয়ে বসে আছে তাদের কথা হলো যে একজন মানুষকে আমরা পাঁচ লক্ষ টাকা তার চুক্তি করছি পাঁচ লক্ষ টাকা পাঠাবো সেই জায়গায় তার কাছ থেকে আমরা দশ লক্ষ টাকা কীভাবে নিই তার যে তারপর কিছু কিছু যারা যে ছাত্র রাজি আসিল যে আমরা এত টাকা দিয়ে মধ্যে দাম এত টাকার মধ্যে পরীক্ষা দেবো তাদেরকে তারা পাঠাচ্ছে আর বাকিগুলো যারা আছে টাকা ফেরত দিচ্ছে এই ব্যাপারে আর অনেক অভিযোগ আসছে টাকা কীভাবে ফেরত দিচ্ছে সেখানেও অনেক গণ্ডগোল আছে হাইট্রোলজি আনস্কিল সিঙ্গাপুর নিয়ে গিয়ে স্কিল করাবে এটা এখনও আমার জানা নেই আনস্কিলের লোকজন তো এমনি যাচ্ছে সারা বছর সিঙ্গাপুর যাচ্ছে মেরিট সেক্টরে পথ সেক্টরে যেতে হলে কনস্ট্রাকশন স্কিল বা বিসি কর্তৃক অনুমোদিত যে স্কিল সেন্টার আছে সেই স্কিল করা যেতে হয় না আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ না জানা থাকলেও আনস্কিলে সিঙ্গাপুর যেতে পারতেছেন অনেকেই যাচ্ছে প্রতিনিয়তই তো এটা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই সেই স্কিল সেন্টারগুলো এগুলো থাকবে আনস্কিল লোক যাচ্ছে যাবে তবে কনস্ট্রাকশন সেক্টর কোম্পানিগুলো চাইবে না যে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে স্কিল না করিয়ে সিঙ্গাপুর নিয়ে যেতে এটা চাইবে না আমার বিশ্বাস তারপরেও যদি যেতে পারেন আপনারা ভালো তো এটা ছিল সিঙ্গাপুরের সবসময় আপডেট আর কোনো আপডেট পেলে আমি অবশ্যই জানাবো অনেকে ভেবেছিলেন জানুয়ারির দিকে নতুন বছরে কোটা বৃদ্ধি পাবে গত বছর সিন্ডিকেট সিন্ডিকেটগুলো বলেছিল যে কোটা কমে যাওয়ার কারণে এত টাকা লাগতেছে লাগতেছে সিঙ্গাপুর যেতে এবং তারা অনেকেই বলেছিল যে এই বছর কোটা বাড়বে কোঠা বাড়লে দামও কিছু কমে আসবে কম খরচে যেতে পারবে সিঙ্গাপুরে লোকজন কিন্তু না এখন পর্যন্ত সর্বশেষ খবর পেলাম যে এখন পর্যন্ত কোঠা বাড়ে নেই কোঠা আকারটাই আছে যদি কোঠা বাড়ে তারপরেও তারা কী করবে যেইটা যেই পি বাড়িয়ে সেটা কমাবে না তারাই নানান অজুহাত দেখাবে নানান কজ দেখিয়ে তারা টাকা আদায় করবে এজন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত তাহলে হয়তো বা সিন্ডিকেট থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষ কম খরচে সিঙ্গাপুরে যেতে পারবে